তো বন্ধুরা, এই রোদে রোদে দেখেন আমি ঘুরে ঘুরে এই ব্লগগুলো করতেছি। তাই এখন সকাল 7টা বাজে, তাই এই 7টার সময় দেখেন আমি ঘেমে একেবারে একাকার হয়ে গেছি, ভিজে গেছি একবারে বললেই চলে। হ্যাঁ, এই রোদের ভিতরে যদি সকালবেলায় এই 7টার সময় যদি এরকম হাল হয়, তাহলে 12টার সময় কী রকম কেমন হবে। তা শুধু আমি এই রাস্তায় ঘুরছি, আমি ঘুরতেছি, তাই এই অবস্থা। এই দেখেন, এটা একটি কংক্রিট কোম্পানি, তবে এই কোম্পানিতে দেখে কোনো লোকজন নেই। মনে হয় আজকে ছুটি নাকি তা জানি না, কারণ 7টা বেজে গেছে, তো খুলিয়ে ফেলানোর কথা। তারপরেও তো এইগুলো কী তা জানি, ট্যাঙ্কির মতো সব দেখা যাচ্ছে। তো এই যে এই কোম্পানির এই যে মেটেরিয়াল সব, বালু, পাথর কুচি, তারপরে কিছু কিছু জায়গায় তাবুকও বানিয়ে রেখেছে, আবার তাবুক দিয়ে পাঁচিলও দিছে। আর এই একটা গাড়ি, গ্যাসের গাড়ি সামনে দাঁড়াই রয়েছে। তো বন্ধুরা, এই সকালবেলায় এত গরম, আজকে যে কী হবে জানি নে, আজকে অবস্থা খারাপ। এ দেখেন, আমি এই যে মেটেরিয়াল দেখা যাচ্ছে, মানে ঘেমি একাকার হয়ে যাচ্ছে, আমি এই রোদের মধ্যে দাঁড়াই পাচ্ছি না। এই 7টা সাড়ে 7টার সময়, 12টার সময় তো রোডে মানে একটা পাখিও দেখা যাবে না। এই দেখেন এখন এই কবুতরগুলো, এই যে কবুতরগুলো খুঁটে খুঁটে কী খাচ্ছে। তো এই ভীমগুলো সব এগুলো করে রং মেরে সব সিরিয়াল করে রেখেছে, সাজিয়ে রেখেছে এই জায়গার থেকে। আর সব ট্রান্সপোর্টে যেই জায়গায় মাল, যে কোম্পানির মাল, সেই কোম্পানিতে ট্রান্সফার করে দেয়। তো এইগুলো এই জায়গায় দেখেন, এক একটা একটার সাথে যাতে আর একটা না লাগে, কার্ড দিয়ে যোগান দিয়ে রেখেছে। তো এই গরমে আর ভালো লাগছে না। হ্যাঁ, এত গরম, বাপরে বাপ। আর এই এখনও জুলাই আসছে, আরও 2টো দিন বাকি, আজ 29 তারিখ। এখন এটা 30শে মাস না 31শে মাস জানি না, 30শে মাস হলে আর একদিন, আর 29 এখানে 31শে মাস হলে 2দিন। তো এই দেখেন, এই যে কোম্পানি, এই যে কংক্রিট কোম্পানির দেখেন, এই তাবুকগুলো সব বান্ডেল করে করে রেখে দিচ্ছে। আর এই যে গাড়িগুলো, এই যে এই গাড়িগুলো দিয়ে এই তাবুকগুলো নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়, এই তাবুকে করে। এই যে ক্রেনের মতন দেখতেছেন, এই দেখেন ক্রেনের মতন, এই একটা একটা করে এই বান্ডেল উঠিয়ে এই গাড়িতেই করে নিয়ে চলে যাবে, একদম যেই জায়গার মাল সেই জায়গায় নিয়ে পৌঁছে যাবে। তো এত গরম পড়ছে দেখেন, আমি ঘেমে গেছি আমার মানে। আর এই সকালবেলা যদি এইরকমই হয়, এই দেখেন সব ইয়ের থেকে কাজ করছে। তো আমি পুরো ঘেমি একাকার এই সকালবেলায়, খালি এই রোডে একটি ঘন্টা, কারণ আমার নাইট ডিউটি। হ্যাঁ, নাইট ডিউটি, এই জন্যে আমি এই সকালবেলায় একটু সময় পাইছি, এই জন্যে আর কি এই ব্লগটা বানাতে পেরেছি। আমি যদি আবার দিনে ডিউটি করতাম, তাহলে আর এই সময়টা খুব পাতাম না। ভাই রে ভাই, এই যে গরম, আজকের অবস্থা খারাপ। যারা এই আজকের দিনে কাজ করবে ওয়ার্কশপের ভিতরে, ওদের হালচাল একেবারে পুরো টাইট হয়ে যাবে। এই যে একটা কোম্পানি, এই কোম্পানির মালগুলো, এই ভীমগুলো এই জায়গায়, আর এই জায়গায় পাইপগুলো দেখেন, এই যে পাইপগুলো দিয়ে রেখেছে। আর এই যে দেখেন,
স্টোর, স্টোরটাও পাহাড়, এটা কিন্তু মেটেরিয়াল স্টোর। তো এই পাখানে এই স্টোরটাও পাহাড়ের ওপরে, এই দেখেন মাটিগুলো বালিগুলো কেটে রাস্তা দিয়ে। আমরা দেশে যখন ছিলাম তখন শুধু টিভিতে দেখতাম আর পত্রিকায় শুনতাম, আর এখন নিজে চাক্ষুষ দেখছি প্রমাণ এই দেশের গরমটা দেখি তা। ভাই রে ভাই, মানে বলে বোঝাতে পারবো না, যদি কোনো একদিন এই দেশে আসেন তাহলে বুঝতে পারবেন যে জুলাই আগস্টের গরমের নাম কি। শুধু গরম না, আগুন বললেও মানে তফাৎ হবে না, আগুনের কাছে চলে যায় এই দেশের গরম। যখন 40 ওপরে উঠে যায় তাপমাত্রা তাহলে তো আর উপায় থাকে না, কারণ এই দেশ তো মাটির না, সব দেখেন এই দেখেন একদম ধূপ বালি। আর এই দেখেন সূর্যটা উঠতেছে, তাতে যেন মানে বাঘের মতন ডগমগডম করে উঠছে। হ্যাঁ, এত পরিমাণ তেজ নিয়ে উঠতেছে এই সূর্যটা। হ্যাঁ, এই কভার ব্যান্ডার এখন সাইড করে রাস্তায় রাখছে, কারণ এরা আর দিনের ভিতর দিনই মানে এরা ইনপোর্টে যেতে পারে না, দিন মানে এরা রাস্তায় দাঁড়িয়ে সারা দিন এই রাস্তায় এই সাইডে পার্ক করে তারপরে গিয়ে ড্রাইভার এই এসি সাইড দিয়ে ঘুমাবে ইঞ্জিন স্টার্ট দিয়ে, তারপরে 10টার পরে গিয়ে সারা রাত এই রোডে এই গাড়িগুলো, এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো সারা রাত এই রোডে চলবে, আর দিনই পড়ি পড়ি ঘুমাবে, কারণ দিনই তো উঠতে দেবে না। দিনই জ্যাম পড়ে বেশি, এটা কোনো দেশেই না, সব দেশেই। আর এই দেশ তো একটা ইন্ডাস্ট্রিজ দেশ, এদেশে তো ওখানে মোটে উঠতে দেবে না।